আমার হাতে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটি কে এইটের একটি মাইক্রোফোন, একেবারে সস্তার একটি মাইক্রোফোন। মাইক্রোফোনটি কয়েকদিন আগে কিনেছিলাম, কেনার পর একটি সমস্যা খুঁজে পেয়েছি, সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই মাইক্রোফোনটি আমি চেঞ্জ করে নিয়ে এসেছি, এখন কি অবস্থা, এটির সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছু আপনাদেরকে জানাবো। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। 4-5 দিন আগে যখন এই মাইক্রোফোনটি কিনে নিয়ে আসি, আমার লোকাল এরিয়াতে কিনেছিলাম, তো আমাকে ইনটেক প্যাকেট দিয়েছিল, এবং ইনটেক প্যাকেট দেওয়ার পর আমি সেটি খুলি, খোলার পর দেখি চার্জ নেই। তো যেহেতু আমি ইনটেক নিয়েছি তাই আমি নিয়ে আসলাম, এবং ভাবলাম যেহেতু বাসায় এসে চার্জ দিব, বাসায় এসে চার্জ দিলাম, যথারীতি মাইক্রোফোনটি ওপেন হলো। অন করার পর আমি সাউন্ড কোয়ালিটি সব কিছুই খুব ভালো পেয়েছি, কিন্তু সমস্যা হলো আমি যখনই এটি রেখে দেই, আধ ঘন্টা বা এক ঘন্টার মতো আমি রেখে দেই চালু না করে, তখন পরবর্তী সময়ে অন করলেই দেখি যে মাইক্রোফোনটির চার্জ ডাউন হয়ে গেছে, মানে নেমে গিয়েছে। তো ভাবলাম কি হলো, আমি একটু যাচাই বাছাই করলাম, দেখলাম যে আসলে এই মাইক্রোফোনটির সার্কিট শর্ট রয়েছে, যার কারণে আমি ইউজ না করলেও চার্জ নেমে যায়। তো যাই হোক, এই মাইক্রোফোনটির ওয়ারেন্টি নেই, তারপরও আমি দোকানে যাই, তারপরে সেটি আমাকে রিটার্ন করে দেয়, কোনো সমস্যা হয়নি, তারা আরেকটি ইনটেক প্যাকেট দেয়, এবং এরপরে মাইক্রোফোনটি নিয়ে আসি, এবং এই মাইক্রোফোনটি আমি ইউজ করছি, আসলে কোনো সমস্যা পাইনি, এবং আমি চার্জ দিয়ে সারা রাত রেখেছি, বন্ধ করে রেখেছি, কোনো ধরনের চার্জ ডাউন হয়নি। তো মূল বিষয় হলো, যারা K8 মাইক্রোফোন, যেহেতু সস্তা মাইক্রোফোন, সস্তার মধ্যে কিছু সমস্যা থাকবেই, তো আপনারা যখন K8 মাইক্রোফোনটি কিনতে যাবেন, তখন ইনটেক প্যাকেট যখন ভাঙবেন, তখন দেখবেন সেটিতে চার্জ রয়েছে কিনা। যদি ইনটেক প্যাকেট খোলার পর আপনারা চার্জ দেখেন, চার্জ রয়েছে, তাহলে সেটি কিনে নিয়ে আসবেন, জাস্ট সাউন্ড কোয়ালিটি চেক করবেন, নিয়ে আসবেন। যদি দেখেন সেটিতে চার্জ নেই, তারা বলে আপনাকে চার্জ দিয়ে দিচ্ছি, তাহলে সেটি নেবেন না, কারণ যেহেতু ইনটেক প্যাকেটে চার্জ ছিল না, তার মানে সেটি আপনার শর্ট সার্কিট, এর জন্য যে চার্জটি রয়েছে সেটি ডাউন হয়ে গিয়েছে। আমিও সেম সমস্যার মধ্যে পড়েছিলাম, এর জন্য পরবর্তী সময়ে আমাকে চেঞ্জ করতে হয়েছে, যদিও অনলাইন থেকে যারা কিনেন তারা চেঞ্জ করতে পারবেন না, এবং আসলে এটি চেঞ্জ করার সিস্টেম নেই, যেহেতু ওয়ারেন্টি নেই। তো আজকে আপনারা এই মাইক্রোফোনটি সাউন্ড শুনতে পাচ্ছেন, আশা করি এই সাউন্ডটি আপনাদের ভালো লাগবে। নয়েজ ফ্রি, আশেপাশে কিন্তু একটি কমিউনিটি সেন্টার রয়েছে, অনেক এখানে হই হুল্লোড় হচ্ছে, অনেক সাউন্ড, অনেক নয়েজ, কিন্তু আমি আশা করছি এখানে তেমন খুব সাউন্ড আপনারা পাচ্ছেন না, শুধু আমার ভয়েসটাই পাচ্ছেন, আশেপাশের সাউন্ডটা আসলে কভার করছে না বা ক্যাপচার করছে না। তো সস্তায় আপনারা মোটো ব্লগিং, যে কোনো ধরনের ব্লগিং আপনারা করতে পারবেন, আর সেই সাথে এটি অনেক দূর থেকে কিন্তু সাউন্ড কভার করে। আমি একটু দূরে যাচ্ছি, যদি কোনো ওয়াল বা বাধা না থাকে তাহলে আপনারা অনেক দূর থেকে এটি সাউন্ড কভার করতে পারবেন, যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন অনেক দূর থেকে কিন্তু এটি সাউন্ড কভার করে। সেই সাথে আপনারা মোটো ব্লগ যারা করতে চান, আমি মোটো ব্লগের একটু আপনাদেরকে সাউন্ডটি শোনাবো, যে কেমন হয় মোটরসাইকেলে উঠে, তারপর আপনাদেরকে এই সাউন্ডটি শোনাবো। তো আশা করি আপনারা এর সাউন্ডটি আন্দাজ করতে পারছেন। যারা একেবারে সস্তা মাইক্রোফোন খুঁজছেন তারা এটি কিনতে পারেন, তবে এটি কোনো পেইড প্রমোশন না, আমি নিজে কিনেছি এবং যেহেতু সস্তায় পেয়েছি, এবং এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা মাইক্রোফোনটি সম্পর্কে বুঝতে পেরেছেন বা আপনাদের আইডিয়া তৈরি হয়েছে। এই মুহূর্তে রয়েছে মোটরসাইকেলের মধ্যে, মোটরসাইকেলের অনেক বাতাসের বেগ রয়েছে, আশা করি মোটরসাইকেল থেকে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, সাউন্ডটি কেমন, কেমন নয়েজ মুক্ত, সেটি আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমি এই মুহূর্তে বাইকে রয়েছে, হয়তো আমি আন্দাজ করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারবেন, এবং সেই সাথে আমি ভিডিও শেষে এটি দেখবো কেমন নয়েজ মুক্ত হলো। তবে আমি আশাবাদী অনেক নয়েজ থেকে বাঁচতে পারবেন, কারণ এই মাইক্রোফোনটি সম্পর্কে আমি অনেক রিভিউ দেখেছি, নিজেও ইউজ করেছি, তেমন নয়েজ বা বাতাসের যে বেগের মধ্যে যে সাউন্ডগুলো শুনতে আসলে কষ্ট হয়, সেই কষ্টটা থাকবে না। আর যারা মোটো ব্লগ করেন তারাও কিন্তু এটি ইউজ করতে পারবেন, সেই সাথে যে কোনো ধরনের ব্লগাররাও কিন্তু এটি ইউজ করতে পারবেন।